যে আমরা ভালো কাজ বলতে মনে করি শুধু নামাজ রোজা করা, আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র ওয়াজ নসিহত করা, আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, এগুলো ভালো কাজ, মৌলিক ভালো কাজ সন্দেহাতীতভাবে। কিন্তু ভালো কাজের সীমানাটা এত পরিব্যাপ্ত, মানুষ যেই কোনো কাজ করবে সেটা দ্বারা তার নিজের বা মানুষের সমাজের কোনো কল্যাণ যদি বয়ে আনে এবং সেখান থেকে সে যদি আল্লাহর সন্তুষ্টিটা আশা করে, এই পয়েন্টগুলো একত্র হলে সেটি কিন্তু একটা ভালো কাজে পরিণত হয়, পর্যবসিত হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়, কল্যাণকর হয়, যার ভূমিকা অন্যের উপকার বয়ে আনে, এই মানুষটা আল্লাহর সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে প্রিয় মানুষ। মোহতারাম হাজিরিন, এরকম রকমারি ভালো কাজ দিয়ে আমাদের আমল নামাকে, আমাদের জীবনকে সাজাবার চেষ্টা আমাদের মৃত্যু পরবর্তী জীবনের ভাবনা থেকেই আমাদের করা উচিত। কারণ আরবি ভাষার একজন কবি বলেছেন, আমারুনা 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 আমারুনার মানে হলো যে আমাদের জীবনটা হলো আমাদের কর্মের অপর নাম। আমরা যখন মারা যাব শুধুমাত্র একটি জিনিসই থাকবে যে আমি কেমন ছিলাম। দিন শেষে মানুষ আলোচনা করবে, লোকটা এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন না, তার মানে কর্মগুলোই থেকে যাচ্ছে। আর আমল নামাতেও সেটি থাকবে, আখেরাতেও সেই জিনিসটি যাবে। এই জন্য মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতির জায়গা থেকে প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপের সময় একজন ইমানদার ভাববেন যে এটি আমার মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন আসছে, যে জীবনের শুরু আছে আর শেষ নেই, সেখান থেকে আর ব্যাক করার সুযোগ নেই, সেই জীবনে এটি আমার ভালো কাজের মধ্যে গণ্য হবে নাকি মন্দ কাজের মধ্যে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াত বলেছেন যেটা রীতিমতো একটা থ্রেড বলতে পারি আমরা, যেটা রীতিমতো আমাদের ইমানকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ বলেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা তো তোমরা জানো। অতএব তোমরা কেউ মুসলিম না হয়ে আমার কাছে এসো না, খবরদার, মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মুসলিম না হওয়া মানে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের আলোকে নিজেকে সাজানো। মোহতারাম হাজিরিন, সেই জায়গা থেকে আমাদের নেক আমলের চর্চা হবে আমাদের আখেরাতের প্রস্তুতির অন্যতম একটা পয়েন্ট।